মুভির নাম প্রেমাদেশম। এটা 2023 এর একটি রোমান্টিক ড্রামা তেলেগু মুভি। মুভির কাহিনী খুবই সিম্পল বাট প্রেজেন্টেশন অস্থির। কাহিনীর কিছু ব্যাপার একটু কমন বাট সেগুলো ইগনোর করলে আপনি মুভির গভীরে ঢুকে যাবেন। মুভির লাভ স্টোরিটা অনেক কিউট। হিরোইন যারা রয়েছে তাদের ক্যারেক্টার অনুযায়ী রিয়াকশন এবং কিউটনেস পুরাই কঠিন। কাহিনীর দুইটা মাথা হবে যেটা পরে গিয়ে এক জায়গায় হবে, এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন, প্রমিস আপনার ভালো লাগবে। তো মুভির কাহিনী শুরু হয় হায়দ্রাবাদের মেদচাল মালকাজগিরি ডিস্ট্রিক্টের দুন্দিগাল থানা রোডের পাশে একটা কফি শপ দিয়ে। দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে, সবাই যে যার মতো বসে গল্প করছে, আশেপাশের পরিবেশটা বেশ জাকজমক, খানিকটা শান্ত। আর এখানেই মুক্ত ঝরা হাসি দিয়ে এন্ট্রি হয় মুভির হিরোইন মেঘা আকাশ অর্থাৎ আদিয়ার। সিগনাল দেখে এখানে থামলো, পাশে একটা কিউট বাচ্চা দেখে তার সঙ্গে দুষ্টামি করছে, তাকে আদর করছে, করুক সে করতেই পারে, সে অধিকার তার আছে। এবার এন্ট্রি হয় মুভির হিরো বা লিড ক্যারেক্টার থিরুগান অর্থাৎ আর্জুনের। ভাইয়ের নজর দিদির দিকে, তার কাছে আসছে, নিজেকে একটু ঠিকঠাক করছে, ফিটফাট করছে, তারপর কাছে এসে দুজনেই হাই হ্যালো করে। দুজনের ফিলিংস আর হেজিটেশন দেখে কি আপনারা কিছু বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন? দিদি বলে, তুমি কি যেন বলতে চেয়েছিলে আমায় বলো। ভাই বলতে পারছে না, ইয়ে মানে আসলে সময় চলে যাচ্ছে, বাট ভাই বলতে পারছে না, একটু নামতা নামতা করছে। উপর থেকে রাস্তা পারের সিগন্যাল দিয়েছে, পেচিটা রোড ক্রস করতে নেমে গেছে, দিদিও ওপার যেতে রওনা দেয়, কিন্তু ভাই এখানে থেমে আছে, ছিট ছিট করছে, ইস কি হলো, আমি পারছি না কেন, কি করছে আমি এটা। আদিয়া বলে, কি হলো, তোমার কি কিছু বলার নেই? দিদির হাসি দেখে ভাই বুঝতে পারে সেও হয়তো কিছু শুনতে চাইছে, এজন্য ভাই তার পিছে পিছে আসছিল। তখনই লক্ষ্য করে সিগন্যাল ভেঙে একটা গাড়ি আসছে, এটা বুঝতে পেরে আদিয়াকে বাঁচাতে গিয়ে গাড়িটার সঙ্গে সেই লেগে যায়। আদিয়া সামনে পড়ে যায় আর আর্জুন গাড়ির সঙ্গে লেগে ছিটকে পড়ে যায়। এখানে পুরো পরিবেশ মুহূর্তের মাঝে পাল্টে গেল, কি হওয়ার ছিল আর কি হলো, আদিয়ার হুঁশ উড়ে যায়। সিন কাট কাট করে দেখানো হচ্ছে, অ্যাম্বুলেন্স আসলো, আর্জুনকে ভিতরে উঠানো হয়, গাড়ি হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আর এখান থেকে সিন 4 মাস পেছনে আসে এদের ব্যাক স্টোরিতে আর্জুনের কলেজে। এখন যেহেতু লিড ক্যারেক্টার সে তো সবার থেকে স্মার্ট বা কলেজের লিডার হবেই, তো ভাই কলেজের একজন পপুলার সিঙ্গার, মানে আমার মতো না, সে ভালোই গান করে, এই জন্য সেটা দিয়েই শুরু হয়েছে। তো ভাই যেহেতু কলেজের একজন সিনিয়র স্টুডেন্ট বা লিডার টাইপের, তো তার তো বিরোধী পক্ষ থাকবেই, এই ভাইসাব বা এই দল হলো এদের বিরোধী পক্ষ। আর এই কলেজে আমাদের দিদিও পড়াশোনা করে, মানে আর্জুনের জুনিয়র, বাট এখনো এদের মোলাকাত হয়নি। গান শেষে দুই গ্রুপের মাঝে একটু টোকঝোক হয় আর এখানে ফার্স্ট টাইম ভাই দিদিকে দেখে কাবু হয়ে যায়। হবেই তো, কিউটের পুরো ডাব্বা চোখের সামনে থাকলে কি করবে। তো ভাই সেই কাজে লেগে আছে, তার ফ্রেন্ড এসে ফোন দেয়, নে আন্টি ফোন করেছে, ভাই ফোনটা নেয়। আর এন্ট্রি হয় মুভির আরেকটা ক্যারেক্টার মধুবালা অর্থাৎ আর্জুনের মা। রোডের পাশে খুব সুন্দর এবং পপুলার একটা নার্সারি রয়েছে আন্টির, আর্জুনের বাবা নেই, তার মায়া তাকে বড় করেছে। আন্টি অনেক স্মার্ট এবং খুব সাহসী, রাতে মা ছেলে শুয়েছিল, আর্জুনের ঘুম আসছিল না, আদিয়াকে নিয়েই ভাবছিল, মাকে বলে তার একটা মেয়েকে খুব ভালো লেগেছে, সে অনেক কিউট, অনেক কিউট, অনেক কিউট, আজ প্রথম তাকে দেখেছে। আন্টি বলে, যেভাবে কিউট কিউট করছিস আমার সন্দেহ হচ্ছে। পরের দিন ভাই গা মোচড় দিতে দিতে বারান্দায় এসে চমকে যায়, আরে শালা, যাকে দেখে ভাবলাম সে তো পাখি বিদেশি, সবই আমার কপাল, ঘুম ভেঙে দেখি সে তো আমারই প্রতিবেশী। মাকে ডাকা শুরু করে, মা তাড়াতাড়ি এসো, চাঁদ আজ মাটিতে এসেছে। আন্টি আসে, কি হয়েছে, কেন সকাল সকাল চিল্লাচ্ছিস? আর্জুন বলে, আরে মা সামনে দেখো, ওই সেই মেয়ে যার কথা আমি তোমাকে বলেছিলাম, সে তো আমারই প্রতিবেশী। ব্যাস আন্টি আদিয়াকে দেখে সেও অবাক হয়ে যায়, আরে সত্যি তো, মেয়েটা তো বেশ কিউট, আন্টির ভালো লেগে যায়। আন্টি বলে, বেটা তোর চয়েস আছে, তুই এখনই মাঠে নেমে পড়, আমি ওকে ডাকছি। আর্জুন বলে, আরে মা কি বলছে এসব, আমার তোর সঙ্গে এখনো কথাও হয়নি। না, আন্টি দিদিকে ডাকা শুরু করে, হেই। আর্জুন নিষেধ করে, মা কি করছো? আন্টি ডাকতেই থাকে, আদিয়া তাকানোর আগে আর্জুন লুকিয়ে পড়ে, জি বলুন। আন্টি বলে, কে তুমি, তোমাকে তো এর আগে এখানে দেখিনি। দিদি বলে, আমি এখানে নতুন শিফট হয়েছে, আমার দাদুর বাড়ি এটা। আন্টি বলে, ও তুমি বলদেবের মেয়ে? জি আন্টি। আন্টিও লাইন মারতে শুরু করে, তুমি তো বেশ কিউট গো, খাবারের সঙ্গে কি চকলেট খাও নাকি, যে এত মিষ্টি হয়েছে, আহা। দিদি তো একবার গুলগুলো হয়ে যাচ্ছে তারিফ শুনে, বাই দ্য ওয়ে তারিফের লাইনটা কিন্তু আমার ছিল, ওকে। যাক, আন্টি কথায় কথায় বলেই ফেলে, আমার ছেলে থাকলে না তোমাকে দিয়েই বিয়ে দিতাম, তোমাকেই আমার ছেলের বউ বানাতাম। দিদি আর কি বলবে, হেসে যাচ্ছে। আদি আর দাদা আসে, তার মা কল করেছে, তো দিদি বাই সাহেব বলে সেখান থেকে চলে যায়। মা ছেলে এখানে গল্প শুরু করে, আন্টি বলে, আমি আর কিছু জানি না, এই মেয়েকে আমার বউ হিসেবে চাই, মানে আন্টির এত ভালো লেগেছে। যাক মা ছেলে গল্প করুক, আমরা পরের সিনে যাই। সিন চলে আসে পরের দিন কলেজে, আর্জুন তার ফ্রেন্ডকে নিয়ে তাদের একটা স্যারের কাছে এসে তাকে তেল মারতে শুরু করেছে। স্যার বলে, কি হাজিরা দিয়ে দিতে হবে? না আমি আর পারবো না। গুলু বলে, স্যার ব্যাপারটা এমন না, আর একটু উপরে, আসলে আপনি এখন যে ক্লাস করতে যাবেন সেখানে একটা মেয়েকে ভাই ভালোবেসে ফেলেছে, আপনাকে জাস্ট 10 মিনিট সময় একটু আমাদের দিতে হবে, আমরা যেন সেখানে গিয়ে একটু মেয়েটাকে পটানোর মন্ত্র করে আসতে পারি। স্যার রাজি হয় না, ভাই সাহেব রিকোয়েস্ট করা শুরু করে, স্যার প্লিজ স্যার প্লিজ স্যার, সে রিকোয়েস্ট করে যাচ্ছে কিন্তু আর্জুন চুপচাপ রয়েছে। গুলু আর্জুনের দিকে তাকিয়ে বলে, কি বে প্রেম কি আমি করবো, চুপ করে আছিস।
কেন বে? ব্যাস এবার দুজনে রিকোয়েস্ট করা শুরু করে, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। সিন আদের ক্লাসে আসে, এক স্যার ছিল সেখানে, তার সময় শেষ, তাই এই স্যার আসে। কাকু বলে, স্যার আমার আর 10 মিনিট লাগবে এটা শেষ করতে, আপনি একটু 10 মিনিট সময় দিন আমায়। স্যার বলে ঠিক আছে, এ বলে সে চলে যায়। স্যার বোর্ডে লেগে আছে, তখন এরা দুজন সেখানে আসে। পিছনে স্যারকে না দেখেই গুলু ভাব মারা শুরু করে, এই সবাই শোনো মন দিয়ে, তোমরা অনেকেই তোমাদের এই সিনিয়র ভাইকে চেনো না, তাই সবাইকে বলছি ভালো করে দেখে নাও, এই কলেজের টপার, সবার নেতা, সব স্যারদের ফেভারিট, এটা সেটা লেস ফিতা। এভাবে আরো যা যা ঢপ মারা যায় মাটি থাকে। একটু পর লক্ষ্য করে পেছনে স্যার লেগে গেল। স্যার বলে, কলেজের টপার না, আমাদের ফেভারিট না, গুলু এখান থেকে কেটে পড়ে, আর তার পিছিয়ে পিছিয়ে আর্জুন দৌড় দেয়। গুলুকে ধরে হালা, দেখবি না পেছনে ছাড় রয়েছে, দিলি তো আমার ইজ্জতের 12টা বাজিয়ে। আদিয়াও সেখানে আসে, ভাই একটু লজ্জা পাচ্ছে তাকে দেখে। দিদি বলে, আরে এসব কোনো ব্যাপার না, এসব ছাড়ো, দুষ্টামি করতেও ট্যালেন্ট লাগে, সেদিন তোমার গান শুনছিলাম আমার খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস, যাকে পটাতে ট্রাই করছে সে যদি নিজের থেকে এসে হাত বাড়িয়ে দেয়, ফিলটাই অন্যরকম হয়। আর সেই ফিলটা নিয়েই ভাই বাসায় এসে উড়া দৌড়া নাচা শুরু করে, খুব খুশি। আন্টি জিজ্ঞেস করে, কি হয়েছে? না, ছেলে নেচে যাচ্ছে। আন্টি ধাম করে একটা থাপ্পড় মেরে দেয়, নিয়ে নাচ, কি হয়েছে বল? একজন বলে, মেয়েটার নাম আদিয়া, সে আজ আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে, গাড়ি তো স্টার্ট নিয়েছে মা। এটা শুনে এবার আন্টি নাচা শুরু করে, কপাল। যাক, মায়ের খুশি দেখে আর্জুনের ভালো লাগছে যে এমন কেউ তো তার পাশে রয়েছে যে তার খুশিকে নিজের মতো করে উদযাপন করছে। পরের দিন মা ছেলে বাজারের দিকে যাচ্ছিল, আন্টি লক্ষ্য করে সোসাইটির মুখোশধারী কিছু ভদ্রলোকরা কিছু ব্যাচেলার ছেলেবেলাদের শাসাচ্ছে যারা সেখানেই থাকে। তারা নাকি যখন তখন বাইরে যায়, বিয়ার খায়, চিল করে, আন্টি সেখানে আসে। আরে এই বয়সে চিল করবে না তো কি আপনাদের বয়সে করবে? মানছি সোসাইটির একটা নিয়ম আছে, বাট আপনাদের এদের দিকেও তো দেখতে হবে, এরা তো টাকা দিয়েই থাকে এখানে, তাই না? ইয়াং ছেলে পেলে এখন একটু চিল করবে না তো কিভাবে থাকবে? এ কাকু একটু বেশি বলছিল, এই জন্য আন্টি একটু তাকে ফিসফিসিয়ে বলে, আপনার বাড়িতে যে কাজ করে না, সে আমার বাড়ি সহ আরো অনেক বাড়িতে কাজ করে, আমি ওর থেকে সব শুনে নিয়েছি আপনি কি কি করেন। ওই দেখুন, আই হাই চেকিনার মা, ইশারা দেখে তো বুঝতেই পারছেন আন্টি কোথায় হাত দিয়েছে। কাকু এবার চুপ হয়ে যায় আর ছেলে পেলেকে এনজয় করতে বলে সেখান থেকে চলে যায়। সবাই অনেক খুশি, আন্টিকে ধন্যবাদ জানায়, সে অন্তত বুঝেছে সেখানেই ছিল আদিয়া। আন্টির চিন্তাধারা আর ছেলেদের নিয়ে কথা বলাটা দেখে তার ভালো লাগে, সেও আন্টি তারিফ করে। আন্টি শুনে নেয় কোথায় যাচ্ছে, দিদি বলে মার্কেটে, আন্টি বলে চলো আমিও তো যাচ্ছি সেখানে। আর্জুনকে ফেলে আন্টি আদিয়ার সঙ্গে চলে যায়। ও হ্যাঁ, আন্টি আবার আদিয়াকে ছেলের বউ বলে ডাকে। যাক, সবার আগে আন্টি কনফার্ম হয়ে নেয়, আচ্ছা তোমার বয়ফ্রেন্ড নেই? দিদি মুচকি হেসে বলে, না আন্টি। কথা বলতে বলতে বাজারে যায়, আন্টি আবার জিজ্ঞেস করে, আচ্ছা কোনো ছেলে যদি এক্সামে ফেল করে সেও কি তোমার লাইফে আসতে পারবে? মানে আর্জুনের ব্যাপারে কনফার্ম হচ্ছে আর কি। দিদি বলে, আন্টি পাস ফেল তো জাস্ট একটা নাম্বার, এটা দিয়ে কি কারো মনুষ্যত্ব বা পার্সোনালিটি বিচার করা যায়? আন্টির বেশ ভালো লাগে তার কথা, একটু আদর করে ধরে বলে, আমার ছেলে থাকলে নিশ্চিত আমি তোমাকে দিয়েই বিয়ে দিতাম। আদিয়ার হাসিতেই সিন চলে আসে পরের দিন কলেজে। এই দলের ছেলে পেলে একটা মেয়েকে বিরক্ত করছিল, এটা দেখে এরা সেখানে আসে আর এক কথা দুই কথা দুজনের মাঝে একটু হাতাহাতি শুরু হয়, ঝামেলা শুরু হয়। হাতাহাতি চলছে, আদিয়ার সামনেই ছিল, তাকে দেখে ভাই মারামারি ছেড়ে দেয়, তার কাছে আসে, হেই তুমি আমার ভুল বুঝো না জানো, এসব এমনি আমাদের মাঝে হালকা পাতলা। আদিয়া বলে, কুল আমি জানি এইসব, চাপ নিও না। বেশ ভালো কথা। পরের দিন আর্জুন কলেজে যাবে, তার মা একটা টপ ডেলিভারি দিতে যাবে, এই জন্য তাকে ওয়েট করতে বলে। তখন একটা পিচ্চি এসে আর্জুনের বাইক মুছতে শুরু করে, আর্জুন চুপচাপ চেয়ে আছে। পিচ্চি বলে, ভাই কিছু টাকা দাও না, আমি কিছু খাবো। সেখানে আদিয়াও আসে, সেও হয়তো কলেজে যাবে, দেখে আর্জুন তার সঙ্গে কথা বলছে। আর্জুন বলে, আজ আমি তোকে টাকা দিলাম, কাল কি করবি? পিচ্চি বলে, আবার চাইবো কারো থেকে। আর্জুন বলে, তারপরের দিন? পিচ্চি বলে, আবার কারো কাছে? আর্জুন বলে, তারপরের দিন? পিচ্চি চুপ। আর্জুন বলে, এভাবে কতদিন? অসুস্থ হয়ে পড়লে? সে কিছু টাকা বের করে যা তার কাছে ছিল দিতে গিয়ে বলে, এই টাকা দিয়ে হয়তো তোর 10 দিনের ক্ষুধা নিবারণ হবে, কিন্তু এটা সমাধান নয়। মাথা দিয়ে ভাব কি করবি যাতে তোকে কারো সামনে আসতে না হয়। আমি জানি এই টাকা দিয়ে কিচ্ছু হবে না, বাট চেষ্টা তো করতে পারবি। পিছে টাকা নিয়ে যেতে যেতে বলে, ভাইয়া এই ছোটু এরপর থেকে আর কারো সামনে হাত পাতবে না, প্রমিস। আদিয়ার বেশ ভালো লাগে আর্জুনের এমন কাইন্ডনেস। এদিকে আন্টি একটা ফুলের গাছ নিয়ে যে আর্জুনকে দিতে যাবে, আদিয়াকে দেখে ফেলে, তারপর এমন ভান করে যেন আর্জুন কাস্টমার। আর্জুন বুঝতে পেরে সেও দামাদামি করছে। আন্টি আদিয়াকে দেখে বলে, আরে ছেলের বউ তুমি, তুমি এখানে কি খবর? আদিয়া বলে, আন্টি কলেজে যাচ্ছিলাম, বাস লেট করছে, তাই আপনার কাছে আসছিলাম। আর্জুন তো হা করে চেয়ে আছে। আদিয়া আর্জুনকে হাই বলে, আর্জুন হ্যালো বলে। আন্টি বলে, কি ব্যাপার, তুমি এই ছেলেটাকে চেনো? আদিয়া বলে, জি আন্টি। আর্জুন বলে, দেখুন এখন আমি কলেজে যাব, তো এই ফুলের গাছটা আমি পরে নিয়ে নেবো, আপনার কাছে রেখে দিন। আদিয়া বাইকে উঠতে যেই ভাইয়ের ঘাড়ে হাত দেয়, ভাইয়ের যেন রক্তের গতি বেড়ে গেল। মাকে ইশারা করে আদিয়াকে নিয়ে টান দেয় আর্জুন। চলে আসে কলেজে, যেতে যেতে দুজন কথা বলছে, ভাই একটু গভীরে যাওয়ার চেষ্টা করছে, দিদি কি যেন বলে ভাই সেটা নিয়েই ভাবছে। দিদি যেতে যেতে আবার একটু ভাইকে দেখে, মানে দিদিও ভাইকে পছন্দ করতে শুরু করেছে। তো ভাই সেখানেই ছিল, এ সময় তার যে বিরোধী দলের যে ছেলেটা ছিল তাকে অন্য কলেজের কিছু ছেলে পেলে ধাওয়া করেছে। ব্যাপারটা দেখে আর্জুন চুপচাপ থাকে। একটু পর সামন থেকে আসে, আর্জুন তো এর বিরোধী তাই সে থেমে যায়, কিন্তু যখন এরা তাকে মারতে যাবে আর্জুন সামনে আসে। আবে ওর সঙ্গে আমার ঝামেলা,
আমরা নিজেদের মাঝে যা করি করি, কিন্তু তোরা বাহির থেকে এসে আমাদের কলেজের ছেলেদের মারবি, আরজন সবাইকে মারা শুরু করে, মানে তাকে বাঁচায়। পরের দিন ছিল হোলি নাকি যেন অনুষ্ঠান, এখানে আমরা দেখি এরা দুজন এখন এক হয়ে গেছে। একটা মিউজিক শুরু হয় যেখানে অন্য সবকিছুর মাঝে এদের দুজনের একটু মিষ্টি সিন আমাদের দেখানো হয়, যাতে সময়ের সঙ্গে সঙ্গে এদের মাঝের সম্পর্কটাও গভীর হয়ে যাওয়া দেখায়। আন্টি আরজনকে বোঝায় তাড়াতাড়ি তার প্রপোজ করে দেওয়া উচিত। আরজন বলে, আরে মা এত সহজ নয়, তুমি এসব জানো না। আন্টি বলে, আমি জানি না, তোর বাবার সঙ্গে আমার বিয়ে কিভাবে হয়েছে জানিস না তুই? আরজন বলে, মা তুমি তো বলেছো জাস্ট লাভ ম্যারেজ হয়েছে, কিভাবে হয়েছে বলো না, বলো না তোমাদের লাভ স্টোরিটা বলো না। আন্টি তখন নিজের কাহিনী বলে যে তোর বাবাও অনেক দিন আমার পিছে পিছে ঘুরেছে, আমি অনেক সুযোগ দিয়েছি সময় দিয়েছি, কিন্তু তোর বাবা বলতেই পারে না, আমার খুব রাগ ওঠে, যার কারণে আমি তোর বাবাকে একটা থাপ্পড় মারি, আর এর ফলাফল হিসেবে সে আমার সেদিন প্রপোজ করে দেয়। ব্যাস কাহিনী শেষ। আরজন বলে, শেষ? আন্টি বলে, জি তোদের মতো আমাদের এত ঢং ছিল না, এই জন্য বলছি তাড়াতাড়ি বলে ফেল, নয়তো অন্য কেউ ঢিল মারলে তোর মাঠ খারাপ হয়ে যাবে। এর সঙ্গে পার হয়ে যায় বেশ কয়েকদিন। কাল ভ্যালেন্টাইন্স ডে, তাই আন্টি আরজুনকে গিফট করতে একটা গিটার নিতে এসেছে। সেটাই দেখছিল এদিকে আদিয়া তার একটা ফ্রেন্ডের সঙ্গে সেদিক দিয়ে যেতেই আন্টিকে দেখে ফেলে। আন্টি এই গিটারটা পছন্দ করে, আদিয়া ভিতরে আসে, আরে আন্টি আপনি এখানে, গিটার কেন? আন্টি বলে, আরে আমার ছেলের মতো যাকে পাবো তাকে গিফট করবো, আমার ভালো লাগলো তাই নিলাম। গিটার নিয়ে বেরিয়ে আসে, আন্টি গিটারটা নিতে পারছিল না তাই আদিয়া নেই। দিকে আসছে, এখান থেকে এই লাফাঙ্গারা আদিয়ার দিকে নজর দেয়। আদিয়া কি যেন হিসাব করছে। আন্টি জিজ্ঞেস করে, কি করছো তুমি? আদিয়া বলে, সেও এমন একটা গিটার নিতে চায় তার বয়ফ্রেন্ডের জন্য, তাই হিসাব করছে কত টাকা বাঁচাতে হবে। আন্টি তো এর আগে শুনেছিল তার বয়ফ্রেন্ড নেই, সে কিছু বলার আগে এরা এসে ইচ্ছে করে আদিয়াকে ধাক্কা দেয় যাতে গিটারটা পড়ে যায়। আন্টি রেগে যায়, এই ইডিয়েটরা চোখে দেখো না তোমরা, নতুন গিটার, একটা তারও যদি ছেড়ে যায় না 5,000 দিতে হবে, দাঁড়াও। খুলে দেখে গিটারের ওয়্যার ছিঁড়ে গেছে। আন্টি বলে, দাও 5,000 দাও। জায়েদ খান 10,000 টাকা বের করে দেয়। আন্টি 5,000 রেখে বাকিটা দিতে গেলে এ বলে, বাকিটা এর জন্য রেখে দিন। ব্যাস ধাম করে মাথায় গিটারের বাড়ি। আদিয়া তো অবাক, কি হলো এটা, মানে আন্টি গিটার দিয়ে মেরে দিয়েছে। জায়েদ খানকে ধরে নিয়ে যায়। আদিয়া তো অবাক, আন্টি আপনি? আন্টি বলে, এদের সুযোগ দিতে নেই, 10,000 তো নিয়েছি, আবার নতুন একটা গিটার আনতে বলে। আদিয়ার বেশ ভালো লাগে আন্টির এমন সাহস। আদিয়া বলে, আন্টি আপনার যদি ছেলে থাকতো না তাহলে আমি তাকেই বিয়ে করতাম জাস্ট আপনার জন্য। আন্টি একটু এক্সাইটেড হয়ে বলে, সত্যি সত্যি করবে তুমি? আমার ছেলে আছে তো? এটা শুনে আদিয়ার শুকনো রিয়াকশন, আন্টি অবশ্যই করতাম, বাট একটু দেরি হয়েছে, আমার না একটা ছেলেকে বেশ ভালো লেগে গেছে, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আন্টি এটা শুনতে মোটেও রাজি ছিল না, তার মুখটাও শুকিয়ে যায়। তুমি ভালোবাসো? আদিয়া বলে, জি আন্টি, কিন্তু আমরা এখনো কেউ কাউকে কিছু বলিনি, আমি জানি ও আমাকে ভালোবাসে, কাল ভ্যালেন্টাইন্স ডে ও নিশ্চয়ই আমাকে বলবে, আর ও যদি নাও বলে তাহলে আমি বলবো, আমরা একই কলেজে পড়ি, ও গান গাইতে পছন্দ করে, ওর জন্যই তো গিটারটা, গান তো আমিও গাইতে পছন্দ করি, তার মানে যাক। এটা শুনে আন্টি বুঝতে পারে সে নিশ্চয়ই আরজনের কথা বলছে। এবার আন্টি খুশি, আদিয়ার একটা ফ্রেন্ড তাকে ডাকে, সে তার সঙ্গে কথা বলতে চায়। আন্টি আরজুনকে ফোন করে সব বলে দেয় আর তাড়াতাড়ি প্রপোজ করতে বলে। আন্টি ফোন কেটে দিলে আরজুন আবার তখনই আদিয়াকে ফোন করে বলে, কাল ভ্যালেন্টাইন্স ডে, তো আমি তোমায় কিছু কথা বলতে চাই, 11টায় ভ্যালেন্টাইন্স স্ট্রিটে এসো। আদিয়া খুব খুশি যে কাল আরজুন তাকে প্রপোজ করবে। দুজনের হাসির রিয়াকশনে সিন পরের দিন এখানে আসে যেখান থেকে মুভি শুরু হয়েছিল 4 মাস আগে, মনে পড়েছে? আরজুন আদিয়াকে প্রপোজ করতে আসে বাট কিছু বলতে পারে না। আদিয়া তাকে সহজ করে দেয় যে সেও কিছু শুনতে চায়, আর তখনই একটা গাড়ির সিগন্যাল না দেখে সামনে আসে, আদিয়াকে বাঁচাতে গিয়ে আরজুন ধাক্কা খায়, যা আমরা দেখলাম। আরজুনের অবস্থা বেশ ক্রিটিক্যাল, আদিয়া কান্না শুরু করে দিয়েছে যে এটা কি হয়ে গেল। সে সময় আরজুনকে ডেকে যাচ্ছে, আরজুন এমন অবস্থাতেও আদিয়াকে বলার চেষ্টা করছে যে সে তাকে অনেকটা ভালোবাসে। একটু পর অ্যাম্বুলেন্স আসে, তাকে গাড়িতে উঠানো হয়, আদিয়াও গাড়িতে ওঠে, অ্যাম্বুলেন্স আরজুনকে নিয়ে চলে যায়, আর এখানে শুরু হয় কাহিনীর দ্বিতীয় মাথা। এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক লিড ক্যারেক্টার শিব কুমার, অর্থাৎ শিবার। পুলিশ তার সঙ্গে কথা বলছে, পুলিশ শিবাকে শাসাচ্ছে, শিবা তাকে কি যেন বলছে। একটু পর দুজনে এদিকে তাকায় আর এন্ট্রি হয় মুভির আরেক ক্যারেক্টার বৈষ্ণবী চৈতন্য, অর্থাৎ মায়ার। কিউট না, শাড়িটা বেশ মানিয়েছে। তো দিদি যে গাড়ি থেকে নামছে এটা সেই গাড়ি যেটা দিয়ে আরজুন আহত হয়েছে। শিবা তার কাছে আসে, তারপর হালকা করে এইভাবে কাঁধে হাত রেখে তাকে চেপে ধরে আর বলে, স্যার এটা আমার ওয়াইফ। বলার সঙ্গে সঙ্গে মায়া কেন জানে তার দিকে এইভাবে তাকিয়ে থাকে, আর তার এমন তাকানো দেখে শিবা মায়ার ওপর থেকে তার হাত সরিয়ে নেয়। মায়া একটু দেখে আর এখানেই মুভির ইন্টারভেল হয়, ব্রেক টাইম। ব্রেক পর সিন শুরু হয় 1 বছর আগে মায়া ও শিবার ব্যাক স্টোরি দিয়ে। শিবা আর তার ফ্রেন্ড বার থেকে ডাবের পানি খেয়ে বেরো হয়। শিবার মা ফোন করে বলে নতুন একটা মেয়ের খোঁজ হয়েছে, কাল দেখতে যেতে হবে, কিন্তু শিবা যাবে না, তার মানে ছেলের বিয়ের জন্য মেয়ে খোঁজাখুঁজি চলছে। বাট শিবা যেমন মেয়ে চাইতেছে তেমন মেয়ে পাচ্ছে না, এই জন্য বিয়েতে ততটা ইন্টারেস্ট নেই তার। বাইক স্টার্ট করলে হেডলাইটের আলো গিয়ে পড়ে আর একটা আলোর ওপর,
কোকড়ালো চুল, মিষ্টি হাসি, মনে হচ্ছিল যেন আসমান থেকে পরী নেমে এসেছে মাটিতে। শিবার খুব ভালো লেগে যায় তাকে। মা লাইনে ছিল, শিবা মাকে বলে, তোমার ছেলের বউ খুঁজে পেয়েছি মা, যে করে হোক এই মেয়েকে আমার চাই। এখান থেকে সিন আবার কাট করে কয়েক মাস সামনে চলে আসে। মাঝে কি হলো এটা আমাদের পরে দেখানো হবে, ঠিক আছে? শিবা মন্দিরে নারকেল ভাঙছে তার ফ্রেন্ডও সঙ্গে। একটু পর ভাই ভিতরে এলে আমরা দেখি মায়াও সেখানে। শিবা পাশে এসে দাঁড়ায়, পূজারি তাদের আশীর্বাদ করছিল। এই সময় শিবার একটু মায়ার সঙ্গে টাচ লাগে, যাতে মায়ার রিয়াকশন একটু ইরিটেটিং। এটা আবার বুঝতে পেরে শিবা তার দিকে চেয়ে থাকে। সিন কাট করে বাড়িতে আসে, মায়া কাজ করছে, পাশে শিবার ফোনটা বাজতেছে, বাট মায়ার সেদিকে খেয়াল নেই। শিবা এসে ফোন নিয়ে কথা বলছে, ওদিকে মায়া তরকারি কেটেই যাচ্ছে, মানে শিবা মায়াকে বিয়ে করে নিয়েছে, এটা তো বুঝতে পারছেন। হুট করে মায়ের হাত কেটে যায়, মায়ের চিল্লানিতে শিবা দেখে আঙুলটা কেটে গেছে। সে ব্যস্ত হয়ে পড়ে, হাই হাই কি করলে এটা, একটু সাবধানে কাটতে হয় না? ফার্স্ট এড নিয়ে আসে, রক্তগুলো পরিষ্কার করে দেয়, আঙুলে পট্টি পরিয়ে দিচ্ছে। মায়া তার দিকে চেয়ে আছে, তারপর কি যে হয় হুট করে সে হাতটা সরিয়ে নেয়। শিবা চেয়ে থাকে, কিছু বুঝতে পারছেন? এদের মাঝে বিয়ের সম্পর্ক তো হয়েছে, বাট ভালোবাসার নয়। স্বামী স্ত্রীর মাঝে যে গভীর সম্পর্ক হয় সেটা এখনো হয়নি। দুই পিচ্ছি বাড়িতে আসে, মানে মায়ের ছোট বোনরা। আরে তোমরা হুট করে, এ বলে স্কুল বন্ধ পড়েছে তাই আমরা আসলাম। বন্ধুদের পেয়ে মায়ের মুখে একটু হাসি দেখা যাচ্ছে, হাসলে বেশ কিউট লাগছে না? মায়ের এক ফ্রেন্ড ফোন করে তাদের বিয়েতে ইনভাইট করে, আসতেই হবে যে করেই হোক। আর পরে সিন চলে আসে বিয়ে বাড়িতে, শিবার ফ্রেন্ডও সেখানে, মানে বর হয়তো এদেরও ফ্রেন্ড হয়। একটু পর শিবা মায়া আর তার ছোট বোনকে নিয়ে বিয়ে বাড়িতে আসে। ছবি উঠাতে সবাই লাইনে দাঁড়ায়, শিবা ফ্রেমে আসতে আদর করে মায়াকে একটু এভাবে ধরে, বাট মায়া তখনও আনইজি ফিল করে, যার কারণে শিবা মন খারাপ করে হাতটা উঠিয়ে নেয়। তারপর সবাই নাচানাচি করছে, মজামস্তি করছে, শিবা বসে আছে, তার ফ্রেন্ড এসে তাকে উঠিয়ে নিয়ে যায় নাচানাচি করতে, মন চাইছে না বাট তারপরও শিবা নাচে। মায়ার বোন উঠে এদিকে এসে শিবাকে ইশারা করে, দিদিকে নাচতে ইনভাইট করো। শিবা করতে চায় না, বাট এর কথাতে মায়া শিবাকে বলে চলো ডান্স। মায়া শিবাকে না করে যে তার মুড নেই, শিবার মনটা ছোট হয়ে যায়, মনের দুঃখে শিবা ড্রিঙ্ক করতে থাকে। তারপর দুই বন্ধু মিলে সাইডে আসে, শিবার ফ্রেন্ড বলে কেন এমন করে খাচ্ছিস তুই, তুই তো এভাবে খাস না, মায়ের এমন করাতে তোর কষ্ট লাগছে, বুঝতে পারছি তো, তুই মায়াকে ছেড়ে দিচ্ছিস না কেন, ওর ভাব দেখছিস কেন তুই? শিবা তার ফ্রেন্ডের উপর খুব রেগে যায়, কি বলছিস তুই হারামি, তুই জানিস না আমি মায়াকে কতটা ভালোবাসি, তুই মায়ের ব্যাপার কিচ্ছু জানিস না, ওর সঙ্গে কি হয়েছে আমি জানি, ওর অনেক বড় একটা অতীত রয়েছে আর আমি ওর সেখান থেকে ফিরে আসার অপেক্ষা করছি। ওই যে বারের সামনে শিবা মায়াকে দেখার পর যে সিন লাভ দিয়ে কাট করে এলো, এর মাঝে কি হয়েছে সেটাই শিবা তার ফ্রেন্ড সহ আমাদের বলছে। সিন পেছনে আসে, তো মায়া একটা রেস্টুরেন্টে বসেছিল তার ফ্রেন্ডসদের সঙ্গে, তারা অর্ডার দিতে গেলে একটা ছেলে এসে মায়ের সামনে বসে, মায়াকে বলে সে তাকে অনেক দিন হলো ফলো করছে, সে তাকে অনেকটা পছন্দ করে, বাট সে সামনে আসতে পারে না, তার ভয় করে, এটা সেটা লেস ফিতা, মূল কথা হলো সে তাকে অনেকটা ভালোবাসে। মায়া তো খুব নরম স্বভাবের মেয়ে, ছেলেটা তাকে প্রপোজ করলে মায়া বলে সরি আমি আসলে এসবে জড়াতে চাই না, প্লিজ আপনি মন খারাপ করেন না। সরি গাইস, কপিরাইট ইস্যুর জন্য না চাইতেও ভিডিওটাকে দুই খণ্ডে ভাগ করতে হচ্ছে, এটা ভিডিওর প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ডের লিংক প্রথম কমেন্ট বা ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা ইন্ডি স্ক্রিনে ভেসে উঠেছে, আপনারা ট্যাপ করলেই দেখতে পাবেন।